দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে, উজ্জীবিত হয়ে হচ্ছে তৃণমূল। প্রথম দিকে 23 মে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর তারা নীরব থাকলেও দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে তৃণমূলের শ্রীবৃদ্ধি ঘটেই চলছে। বিশেষ করে 3টি উপনির্বাচনে ব্যাপক সাফল্যের পর তাদের শ্রীবৃদ্ধি কোনোভাবেই রোখা যাচ্ছে না। তাই তুফানগঞ্জ 1নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি পুনরুদ্ধার করে এখন তৃণমূল কংগ্রেস থাবা বসাতে চলেছে বক্সিরহাটেও, অর্থাৎ তুফানগঞ্জ 2নং ব্লকেও। তুফানগঞ্জ 2নং ব্লকের মহেশকুচি 1 এবং বারোকোদালি 2 অঞ্চল পুনর্দখল করে যথেষ্টই উজ্জীবিত তৃণমূল কংগ্রেস। তাই সেই ধারাকে অব্যাহত রাখতে আজ বারোকোদালি 1নং অঞ্চলের অন্তর্গত হরিহাট বাজারেও মিছিল করল তৃণমূল কংগ্রেস। সেবা বিনোদনের ক্যামেরায় তাদের সেই মিছিলের চিত্র আমরা ক্যামেরা বন্দি করেছি, দেখতে থাকুন সেই চিত্র। Thank you.